কেউ নির্বাচন বানচালের চেষ্টা করলে পরিণতি ভালো হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিএনপি জামাত মানুষের উপর অত্যাচার করে আনন্দ পায় উল্লেখ করে তিনি বলেন, জনগণই এদের প্রতিহত করবে। সকালে বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের মনোনয়ন ফরম বিক্রি কার্যক্রম পরিদর্শন শেষে এসব কথা বলেন শেখ হাসিনা। এ সময় দলের প্রার্থিতা চূড়ান্ত করার ক্ষেত্রে জনপ্রিয়তা এবং তৃণমূলের মতামতকে প্রাধান্য দেওয়ার কথাও বলেন তিনি। আরো জানাচ্ছেন নাসির উদ্দিন। তফসিল ঘোষণার মধ্য দিয়ে শুরু হয়েছে দ্বাদশ জাতীয় নির্বাচনের ডামাডোল। ইতিমধ্যে মনোনয়ন ফর্ম বিতরণ শুরু করেছে আওয়ামী লীগ। শনিবার বঙ্গবন্ধু এভিনিউয়ে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এর কার্যক্রম পরিদর্শন করেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। এ সময় দপ্তর সংশ্লিষ্টদের কিছু দিক নির্দেশনা দেন তিনি। পরিদর্শন শেষে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা। মনোনয়ন প্রত্যাশীদের যোগ্যতা ও জনপ্রিয়তা বিবেচনায় নিয়ে প্রার্থিতা চূড়ান্ত করা হবে বলে জানান তিনি। পার্লামেন্টারি বোর্ডে আমাদের বোর্ড বসে তখন প্রার্থীর যোগ্যতা দেখে বা তাদের জনপ্রিয়তা দেখে বা তাদের কার্যক্রম সবগুলি বিবেচনা করেই আমরা নমিনেশন দিয়ে থাকি। এবং আওয়ামী লীগ সবসময় এই বোধহয় বাংলাদেশে একটি রাজনৈতিক দলই আপনারা দেখবেন যারা অত্যন্ত সুগঠিতভাবে সুন্দরভাবে প্রত্যেকটা কাজ করে থাকে, বিশেষ করে দলীয় কাজগুলি আমরা সব সমাজের গঠনতন্ত্র মেনে এগুলি কাজ করি। নির্বাচনের প্রস্তুতি নিয়ে দলগুলোকে স্বাগত জানিয়ে বলেন, গণতান্ত্রিক প্রক্রিয়া মেনেই দেশে নির্বাচন হবে। যে সমস্ত দল নির্বাচনে আসার জন্য সিদ্ধান্ত নিয়েছে তাদেরকে সাধুবাদ জানাই, ধন্যবাদ জানাই। আর যাদের বোধহয় মানুষের উপর জনগণের উপর আস্থা নাই, বিশ্বাস নাই বা দল হিসেবে সুসংগঠিত না, তারাই নির্বাচন বানচালের একটা চেষ্টা করে যাবে। অথচ একটা নির্বাচন বানচাল করলে একটা দেশের যে ক্ষতি হয় সেটা হচ্ছে দুঃখজনক। শেখ হাসিনার অভিযোগ, মানুষের ভোটের অধিকার কেড়ে নিতে ভাঙচুর আর অগ্নিসন্ত্রাস করছে বিএনপি। বলেন, ভোট বানচালের চেষ্টা হলে পরিণতি ভালো হবে না। মানুষকে যেন অত্যাচার করেই যেন এই বিএনপি জামাত তারা আনন্দ পায়, এটাই হচ্ছে সব থেকে দুর্ভাগ্যের বিষয়। যা হোক, আমি এটুকুই বলবো যে আজকেটা শুভ দিন। আমাদের এখানে সব যারা প্রার্থী তারা সবাই ফর্ম নেবে এবং নির্বাচনে অংশগ্রহণ করবে, কিন্তু নির্বাচন বানচাল করার যদি কেউ চেষ্টা করে আর যদি এই অগ্নিসন্ত্রাস অব্যাহত রাখে তার পরিণতি ভালো হবে। অগ্নিসন্ত্রাসকারীদের রুখতে দেশের জনগণকে ঐক্যবদ্ধ থাকার আহ্বানও জানান আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। যারা করবে আমাদের দেশের মানুষই তাদেরকে শাস্তি দেবে এবং দেশের মানুষকে সেই আহ্বানটাই জানাচ্ছি। নাসির উদ্দিন, মোহনা সংবাদ, ঢাকা।